সম্মানিত দর্শক, তৃণমূলে যোগ দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী, নতুন ফরের জন্য লড়াই বললেন মমতা। পুরো খবরটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আমাদের সোশ্যাল মিডিয়া অবশ্যই ফলো করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। দেশ বিদেশের সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন সিলেক্ট করতে ভুলবেন না। কিন্তু যাবতীয় জল্পনার অবসান, তৃণমূলে যোগ দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনো ফালেরিও। মঙ্গলবার সন্ধ্যাতেই তিনি কলকাতায় এসেছিলেন, বুধবার তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আগামী দিনের চলার পথ নিয়েও কথাবার্তা বলেন তিনি। তার সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ একাধিক নেতৃত্ব তৃণমূলে যোগ দিয়েছেন। সেক্ষেত্রে গোয়ার সংগঠন বৃদ্ধির ক্ষেত্রে যে কয়েক ধাপ এগিয়ে গেল তৃণমূল, এটা অনেকেই মনে করছেন। এ নিয়ে টুইটও করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, এটা আমার কাছে খুবই গর্বের যে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী, সাতবারের বিধায়ক, গোয়ার নাম করা রাজনীতিবিদ শ্রী লুইজিনহো ফালেরিওকে তৃণমূল পরিবারের স্বাগত জানাতে পেরেছি। গোয়াবাসীর পাশে আমরা একসঙ্গে দাঁড়াবো। গোয়াতে নতুন ফরের জন্ম, আমরা লড়াই চালিয়ে যাব, টুইট করে জানিয়েছেন তৃণমূল নেত্রী। এর সঙ্গেই তিনি জানিয়েছেন, এমজিপির প্রাক্তন বিধায়ক শ্রী লাভু মামলেদার, কংগ্রেস নেতা জ্যোতিষ নায়েক, বিজয় পাই, মারিও পিন্টো ডি সান্টানা ও আনন্দ নায়েককেও স্বাগত জানিয়েছি। এই সঙ্গেই সাহিত্য আকাদেমি পুরস্কারপ্রাপ্ত বিখ্যাত কবি শিবদাস সোনু নায়েক সাউথ গোয়ার আইনজীবী অ্যাসোসিয়েশনের সভাপতিও তৃণমূলে যোগ দিয়েছেন। সকলেই তৃণমূল পরিবারে স্বাগত। এদিকে এদিন নবান্নে গিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন লুইজিনহো। প্রসঙ্গত, তিনি সম্প্রতি কংগ্রেস ছেড়েছেন ও বিধায়ক পদ থেকেও পদত্যাগ করেছেন। তৃণমূল সূত্রে খবর, আগামী দিনে লুইজিনহোকে গোয়াতে তৃণমূলের মুখ হিসাবে তুলে ধরা হবে। মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তাকে প্রচারের আলোয় নিয়ে এসে গোয়াতে সংগঠন বিস্তারে মন দেবে তৃণমূল। সম্মানিত দর্শক, গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও মমতাকে নিয়ে আপনার মতামত কি কমেন্ট করুন। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, কারণ দেশ বিদেশের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন সিলেক্ট করতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।